নোয়াখালীর বিভিন্ন মন্দিরে চলছে মহালয়া দেবীপক্ষের সূচনা। দেবীপক্ষের সূচনায় হিন্দু ধর্মাবলম্বীদের ঘরে ঘরে উৎসবের আমেজ। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের নাম মহালয়া। মহালয়ার ঘট স্থাপনের মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। আগামী 15 অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। আজকে মহালয়ার দিন, আমাদের মোটামুটি 60% কাজ এগিয়ে গেছে। আমরা মোটামুটি শুধু রঙের কাজটা বাকি আছে। ষষ্ঠীর দিন আমরা সম্পূর্ণভাবে আমরা পূজা সুন্দর করে উদযাপন করতে পারবো, সে আশা রাখছি। নোয়াখালী থেকে নূর নবী, তথ্যচিত্রে পল্লী টিভি।